কষ্ট আর যন্ত্রণার বিশাল পাহাড় বুকে চাপা দিয়ে নীরবে এখানে সেখানে একাকী অপেক্ষায় বসে বসে চোখের জল ঝরানো মানুষটি প্রবাসী রবিউল ইসলাম। স্বার্থের এই পৃথিবীতে জীবনের চরম দুঃসময়ে শুধু বাবা মা ছাড়া আর কেউ যে আপন নয়, প্রবাসী রবিউল যেন তার জ্বলন্ত এক উদাহরণ। রবিউলের জীবনে ঘটে চলা স্ত্রীর নির্মমতা, বিশ্বাসঘাতকতা এবং মা বাবার প্রেম ভালোবাসার বাস্তব এক চিত্র আজ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রবাসী রবিউল তারুণ্যদীপ্ত জীবনের সোনালি সময়ের 14 বছর পার করেছেন মরুডে সৌদি আরবে। তিন ভাই মিলে সৌদি প্রবাসে 5 ইলেকট্রনিক্স দোকানের মালিক ছিলেন। ভালোই আয় ছিল প্রবাসে, ছিল সুখের সংসার, দুই কন্যা, প্রিয়তমা স্ত্রী এবং পরিবার পরিজন নিয়ে 8-10 সুখী সাধারণ মানুষের মতোই সাজানো জীবন ছিল তার। বলছিলাম কুমিল্লা সদরের কালীরবাজার ইউনিয়নের ধনুয়াখলা গ্রামের প্রবাসী রবিউলের কথা। নিয়তির নির্মম পরিহাসে সাজানো সুখের সংসারই শুধু নয়, গোটা জীবনটাই তার এলোমেলো হয়ে গেছে। প্রবাস জীবন সোনালি সময় আর 9 সাজানো সংসার এখন কেবল স্মৃতি। জটিল কিডনি রোগে আক্রান্ত হয়ে 2 কিডনি ড্যামেজ হয়ে যাওয়ায় সৌদি থেকে 3 আগে চিকিৎসকের পরামর্শে দেশে আসেন রবিউল। নিজের পরিবার ও সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে প্রিয়তমা স্ত্রীর কাছে রেখেছিলেন 15 লক্ষাধিক টাকা। এছাড়া বিয়ের আগে পরে স্বর্ণালঙ্কার যা এনেছিলেন তার সবই ছিল স্ত্রীর কাছে, কিন্তু অতিরিক্ত ভালোবাসার বিশ্বাসের মর্যাদা দিতে পারেনি দুই কন্যার জননী। কিডনি রোগাক্রান্ত হওয়ার পর দেশে এসে কিডনি ট্রান্সপ্ল্যান্ট করার জন্য স্ত্রীর সাথে আলোচনা করেন। ভেবেছিলেন প্রিয়তমা স্ত্রী হয়তো একটি কিডনি দিয়ে স্বামীর জীবন বাঁচাতে এগিয়ে আসবেন, কিন্তু না, হাসপাতালের বেডে ফেলে রেখেই না থাক। অন্তরালের গল্পের সকল প্রমাণাদি থাকলেও সেসব প্রচার হোক, স্ত্রীর মর্যাদা ক্ষুণ্ণ হোক, তা রবিউল নিজেও চান না। মায়ের রক্তের গ্রুপ না মেলায় বাবার দেয়া একটি কিডনি নিয়ে এখন মোটামুটি সুস্থ থাকলেও এর আগে পরের গল্পটা হতভাগ্য স্বামী রবিউলের নিজের মুখেই শুনুন। আমি বাইরে গেছি 2004 সালে, আর প্রবাসে ছিলাম 14 বছর। 14 বছরে অনেকবার আইসি গেছি ছুটিতে, তারপরে 3 বছর, আজকের থেকে 3 বছর আগে আমার কিডনি সমস্যা দেখা দিছে সৌদি আরবে। তারপরে ডাক্তার বলছে দেশে আসার জন্য, দেশে আমি বিয়ে করছি 2014 সালে। তারপরে আমার আব্বাই আমার একটা কিডনি দিয়েছে, আমার আম্মা বলছে আমার সন্তানরে বাঁচাইতে হবে, আমার আম্মা দিতে পারে না, আমার আম্মার মাজার সমস্যা, ডাক্তার বলতে আছে রক্তের গ্রুপ মিলার লাগবে, রক্তের গ্রুপ মিলছে না, আমার আব্বার সাথে মিশিং হয়েছে, আমার আব্বাই আমারে দিছে। সৌদি আরব আমি ডিশের কাজ করতাম, জি দোকান আছিল, জি রিয়াদে সুলতানা দোকান আছিল, আমার দোকান আছিল, আমরা 3 ভাই ছিলাম, আমার দোকান আছিল 5 দোকান ছিল, একটা আমার ভাই চালাইতো, একটা আমি চালাইতাম, আর একটা আমার একবার ছোটো বেটা চালাইতো, আর লোক দিয়ে চালাইতাম। দিন ফেরো ব্যথা আমার করছিল, উদো দিয়েছিল, তারপরে আমি ডাক্তার দেখাইছি, বাতা সাবা মুক্কা রিয়াদে। তারপরে ডাক্তার বলছে আমার কিডনি নাকি ড্যামেজ হয়ে গেছে, আমি দেশে চলে আনা লাগবো, ওই জায়গায় ট্রিটমেন্ট ভালো হয় না। তারপরে দেশে আইছি, দেশে আইসা আপনার কুমিল্লা ডাক্তার দেখাইছি, ঢাকা দেখাইছি, তারপরে ইন্ডিয়া গেছি, ইন্ডিয়া ভালো চিকিৎসা হয়, ইন্ডিয়া অ্যাপোলো হসপিটালে গেছি। আমার বাবা আমার কিডনি দিল, তারপরে আপনার 1 মাস ওই জায়গায় করছি, আমার ওয়াইফ আমার সাথে ছিল, তারপরে আমার পালা চলে আইছি। আমি বিয়ে করছি সানগাছা, আমার শ্বশুরের নাম মোহাম্মদ দেলোয়ার হোসেন। স্ত্রীকে চলে যাওয়ার কারণ আমি প্রবাসে ছিলাম দীর্ঘদিন, তারপরে আমি অসুস্থ হয়েছি, কিডনি ট্রান্সফার করছি, আমি অনেক টাকা আমার শ্বশুরের কাছে দিছি, আমার ওয়াইফের কাছে দিছি, শ্বশুরের কাছে টাকা দিছি, ভাই টাকা দিছিলাম আমার ভবিষ্যতের লাগে, আমার 2 সন্তান আছে, তারা ভবিষ্যৎ দিকে চাইয়া, তাই হের কাছে আমার পুরা টাকা পয়সা অনেক ক্যাশ টাকা তো 15 লাখ টাকা, ডিপিএস করছিলাম 3টা, 15 লক্ষ টাকা দিছি, আর স্বর্ণ নিছে 8 ভরি, আমার 2 সন্তানের স্বর্ণ আছে, আমার ওয়াইফের লেগে স্বর্ণ দিছি, নিয়ে করবো বিয়ে দিব, আমার শ্বশুরে ডাইরেক্ট বলতে আছে আমি আমি বাঁচবো না, ঈদের পরের দিন নিয়ে দিয়েছে, তারপরের দিন কেস করে দিছে, মামলা করে দিছে আমার নামে। আমার শ্বশুরের কাছে আমি টাকা খুঁজি, আমার চিকিৎসার লাগে আমার টাকার প্রয়োজন, আমি অনেক টাকা আপনার কাছে আছে, আপনি ব্যবসা করানোর লাগে টাকা নিয়েছেন, আপনার এখন আমার টাকাটা দিতে আছেন, আমি চিকিৎসা আমি কইছি আমি চিকিৎসা করে আমার টাকা দেন, মেইন সমস্যা যে আমার চিকিৎসার জন্য আমি টাকা চাইছি, এই জন্য দিবে না, আর আমি বলে বাঁচবো না এ বলতে আছে। এখন আমি সেকেন্ডবার আমি অপারেশন হয়েছি,
এই জন্য আমি অপারেশন দিয়েছি, তারা জানেন আমি এখন সুস্থ আছি আলহামদুলিল্লাহ, আপনার দোয়া, দেশবাসীর দোয়া। আমার অনেক সাহায্য করছে দেশ বিদেশ থেকে আমার গ্রামবাসী, মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, অনেক লোক, এমপি সাহেব বেড়াই আমার হেল্প করছে। একটা মোটরসাইকেল কিনে দিয়েছিলাম, আমার কাছে এটার ডকুমেন্ট আছে, ছবি আছে, আর আমি যে টাকা পয়সা দিয়েছি আমার ডকুমেন্ট আছে, আর আমি সন্নতনা নিয়েছি, আমার ওয়াইফের রেকর্ডিং আছে, আমার শ্বশুর জি হাসপাতাল থেকে, আমার স্ত্রী হাসপাতাল থেকে রাখিয়া আমার চলে আইসি, মানে তারা বলছে আমি বলে বাঁচবো না, এই জন্য চলে আইসি আমার পাড়ায়, আমার দুঃসময় বুঝছেন, আমার একবারে আমি অসহায় হয়ে গেছি, আমি চলতে ফিরতে খুব কষ্ট পাইতে আছি, আমার অন পাক করে দেয় অনেক কেউ নাই, আমি অনেক টিমের মতো হয়ে গেছি, আমার টাকা পয়সা নিয়ে সব কিছু নিয়ে চলে গেছে, আমি চাই দিয়ে ফিরতেই হোক, আমার নামে মামলা করছে, আমি মামলায় আমি এই অবস্থায় আমি কেমনি করাম, আমার কোর্টে আমার ডাকতে আছে বারবার, সন্ন দিয়েছি, তারপরে ওই বিদেশে চলে আইছি, এডিকে আমার হারানের একটা মামলা করছে, কারণ একটা পোভরা সিজন বাইরে থাকে, এটা কোনো সময় আপনারা তো শুনছেন বা দেখছেন, গ্রামবাসীর কাছে আমি বিচারটা দিই, কোনো প্রবাসী কোনো শ্বশুরেতে টাকা চায়, আমার ওরানের একটা মামলা করছে, আমি হসপিটাল যেতে পারি না, আমি ডায়ালিসিস করছি, কিডনি ট্রান্সফার করছি, এই জায়গায় অপারেশন হয়েছে, এই জায়গা হয়েছে, এই জায়গা হয়েছে, তারপরে আমার এই জায়গা হয়েছে, এই জায়গায় আমার কিডনির এই জায়গায় লাগাইছে, আমি যে সময় সুস্থ ছিলাম আমার খুব আদর করতো, ইয়ে করতো, এখন আমি অসুস্থ হয়ে গেছি, এখন আমার তারা কেউ দেখতে পারে না, আমি এখন অসহায় হয়ে গেছি, আমার কিডনি দিচ্ছে আমার বাবা না, তাই আমি বলছি আমার বাঁচাইতে না, কয় তুমি মারা যাও, আমি কিতাম, কয় তোমার চিন্তা তুমি করো, দিতে আছে না, আমার মেয়েরা আমি দেখতেও পারি না, মেয়েরা দেখতে পারি না, আমি আমার মৃত্যু সব যায়, আমার মেয়েরা দেখতে ইচ্ছা করে দেখা না, আমি ওনার বাড়িতে দুইবার গেছিলাম, আর বলতেছে ওনারা শিখিয়ে দিয়েছে আমার মেয়েরা, আমি নাকি বাবা না, আমার বলে চিনে না, আমার সন্তানে আমার চিনে না, দুটা সন্তানে। এলাকার শান্ত নম্র ভদ্র হিসেবে পরিচিত রবিউলের মা বা পরিবারের লোকজন এলাকাবাসী সহ স্থানীয় মেম্বারের সাথেও কথা হয়। আমার নাম মোহাম্মদ জসিমউদ্দিন, আমি কালীরবাজার ইউনিয়ন 1 নং কালীরবাজার ইউনিয়ন 2 নং ওয়ার্ডের বর্তমান মেম্বার। সর্বশেষ তার মার কাছে এসেছে, তার মার একজন পরীক্ষা নিরীক্ষা করছে যে তার মায়ের দিতে পারবে না, তার ভাই না দেওয়ার পরে তার বাপের পরীক্ষা নিরীক্ষা করছে, পরীক্ষা নিরীক্ষা করে দেখছে যে তার বাপই দিতে পারবে, সর্বশেষ তার বাপে এই কিডনিটা দিছে, কিডনিটা দেওয়ার বাবে অফিসে যাই আছে, ভাই এই ব্যাপার কার কাছে কমু, আমার ওয়াইফে তো আমার প্রায় 15-20 লক্ষ টাকার মতো নিয়ে গেছে, এই দেন ডকুমেন্ট রেকর্ডিং আছে, আমি রেকর্ডিংটা শুনলাম, তার ওয়াইফ শ্বশুর বর্তমান মেম্বার আবাদ মেম্বার সবাই ছিল, 3 দিনের টাইম দিছে, 3 দিনের টাইম দেওয়ার 3 দিনের মাধ্যমে বইলা দিয়া তারা এই 3 দিনের মাধ্যমে তারা কী করছে, নারী নির্যাতন মামলা দিয়ে দিচ্ছে, মামলাটা করার একটাই উদ্দেশ্য যে তেই টাকা ফানা 15-20 লক্ষ টাকা, তারা যদি একটা উল্টা একটা মামলা আগে ভাগে দিয়ে লেতে পারে তাহলে মামা আমরা টাকা যে আমরা যে ডকুমেন্টস প্লাস টাকাগুলি ওইগুলার হ্যারাসমেন্ট করার জন্য এই মামলাটা করছে, আসলে হয়তো এটা একটা মিথ্যা মামলা, স্বামীর হইলেও দরকার, এই স্বামীর টাকাও নাই, স্বামী যে কীভাবে চলে খায় ফিরে এর অবস্থা এখন শোচনীয়, ছেলে সন্তানরা দেখতে গেলে দেখতে দেয় না, লুকাইয়া রাহে, আসলে এই বিষয়টি আসলে কীভাবে চলে খায় ফিরে এর অবস্থা এখন শোচনীয়, ছেলে সন্তানরা দেখতে গেলে দেখতে দেয় না, লুকাইয়া রাহে, আসলে এই বিষয়টি আসলে ওই সমাজের কাছে এই বিষয়টা হয়েছে বুড়িসং টু কোতোয়ালি, মানবিকভাবে কীরকম ভাবে বিবেচনা করছেন? মানবিকভাবে তো আমরা বিবেচনা করছি, মাননীয় বিভাগের বিবেচনার বাইরে চলে গেছে তারা, তারা যদি আজকে তারাদের কাছে তাদের কাছে কোনো টাকা পয়সাটি যদি না থাকতো, আসলে প্রবাসে যারা থাকে তাদের মা বাপ এই ছেলে সন্তানরে বিয়া করাইলে তারা ছেলে সন্তানের মা বাপরে বিশ্বাস না করে শ্বশুর বাড়ির বিশ্বাস করে, আমার এই বিশ্বাসটাই কিন্তু কালইয়া দাঁড়াইতেছে, আমার এই প্রবাসের বাসীর ভাইদের কাছে একটাই উদ্দেশ্য করে বলি, যারাই বিয়ে শাদি করো নিজের ভাইয়ের কাছে রাহো, মার কাছে রাহো, সর্বশেষ না পারলে নিজের কাছে রাহো, কিন্তু এই শ্বশুর বাড়ির কাল কালইয়া দাঁড়াইও না কোনো সময়, বড় বড় মাছ নিয়ে খাবাইয়া এই শ্বশুর বাড়ি আছে কালইয়া দাঁড়াইছে, এরও মন নাই তো আমরা কামনা করি না, আমরা তো 3 দিন বলছে যে 3 দিন পর একটা সুরাহ করে দিব, হয়তো টাকা দিবে, নাইলে যাম বউ আসবে, নাইলে কোল বালিশ মাঝি দিয়ে রাখে, কিতা গরিবা কোল বালিশ কা মাঝি দিয়ে রাখো, তুমি তার সাথে থাও না, তো কি হয় রাখতে না হয় ক কিচ্ছু হইতো না, আপনি চিন্তা করছেন না কিচ্ছু হইতো না, তো আর বা এই রুমো বইয়া থাকে, কিতা গরিবা তার কাছে যাও না, তুই দোটো উঠে এই রুমো, এইটা কইলে যা আগে যাইয়া আইয়া পরে এমনি দূর হয়েছে বউরে তাওয়াইয়া বাইয়া রসি, ফুটে 15 লাখ টাকার মতন দিচ্ছে,
বউ গেছে গিয়া, বউ যাইয়া মোবাইল টোবাইল সব বন্ধ করে দিছে। কো মা আমার ইমুটা বন্ধ করে দিছে, কি আর ইমু বন্ধ করছে, কোন করছি বউর কাছে, বউ কি আর ইমু বন্ধ করছো, কয় আমি যাওয়ার কোনো ওদিকে আমি যাই, আমি আমার বুঝে আমি বুঝে আইয়া লাইছি, আমি লগার কোনো কথা নাই, শুন রিপা শুন কিতো হয়েছে মা আমার লোক কন্যা, আমার লোক কন্যা কন্যা, আমি আর কতই করতাম না, শুধু কল যে বেহেনের কারণে আমার সংসারটা ধ্বংস হয়েছে, আমার নাতি শুধু বেআইনের কারণে বিয়ে আবার লগে কয় আপনার ফলে আপনি বিয়ে করান, আমার মাই আমি বিয়া দেন, আমি তো তবু উত্তর দিছি না বিয়ের লগে যে আমি কি বিয়ে করাম বুঝতে, আমারটা তো যাইবার কালে বড় রয়েছে, আমি নানাত কুটি চাই, আমার নানাত কুটি আমি তো আনতাম চাই, আমি আমার ছেলের আমি কিডনি দিছি, নাতি পুতি চাই, আমরা আমরা টাকা পয়সা দিছি, ডিভোর্স করছে, আবার টাকা দিছে সৌদার থেকে, সৌদার পাঁচটা দোকান আছে বেচা কিনে প্রতি মাসে 2-3 লাখ হইতো টাকা, হ্যাঁ সে বলে ওনা ক তুমি কি 4-5 লক্ষ হয় না টাকা, একবার কয় দিছো না দিছো খাইয়া রাইছি, স্বামী সুসময় থাকবো দুঃসময় থাকবো না এটা কিন্তু কথা না, আমার স্বামীও প্রবাসী কিন্তু আমার স্বামী টাকা পয়সা আমার কাছে হতে ওরে টাকা পয়সা দিছে, এখন মনে করেন আমার যারা তো ভাই অসুস্থ হওয়ার কারণ ও যে এই কাজটা করছে আসলে কিন্তু ঠিক না, আমি মনে করি এটা আমরা নারী হিসাবে খুব খারাপই, একটা নারীর কারণে 10টা নারী আমরা নষ্ট হইতে আছি, করলো এটা তো অমানুকে এটা কোনো কা ইয়ার ভিতরে নাই, যে সময় সুস্থ ছিল ওই সময় ছিল, এখন অসময় যখন দুর্বল হয়ে গেছে এখন আর থাকতে চায় না, এখন হে অন্য পথ বাচ্চা নিতে চায়, এটা তো আমরা রবিউলের কোনো দোষ দেখি না। তবে রবিউলের শ্বশুর শাশুড়ি স্ত্রী মামলার অজুহাত এবং আদালতে দোহাই দিয়ে এসব অভিযোগের বিষয়ে কোনো কথাই বলতে চিকিৎসা করে আমার মেয়ে করে নিয়ে আজ 4 বছর ধরে ঢাকা কুমিল্লা এখানে সেখানে বিভিন্ন জায়গা দৌড় দৌড়ি করে আমার পায়ে এর পাশে প্রায় 4-5 লক্ষ টাকা আমার এর পাশে খরচ করা হয়েছে, খরচ করে এর পাশে ইয়াত ইয়ার পরে মায়ের মারধর করে এটা উপরে অনেক ঝড়াঝাটির পরে তারা তো করবে, এডি সব মিথ্যা কথা, এডি এইসব কথা আঁকা এই আমি মোবাইলে আগে ভিডিওতে আমি কথা বলতে চাই না, আমরা মামলা প্রক্রিয়া দিন আছে বুঝলি, যা কিছু হয় আমরা মামলা প্রক্রিয়া দিনভাবে আমরা এটা সমাধান করবো বুঝলি, কোর্ট যে সিদ্ধান্ত দেয় এডি আমরা মানিয়ে নিতে বাধ্য, কথা বুঝলি, আমরা ক্যামেরার সামনে এত বিস্তারিত আমরা বলতে চাই না, এর সাথে নিতে চাইলেও এটা যাবে না, মেয়ে যাবে না, মেয়ের উপর মারধর করে ছুরি লিয়ে ঘুমায়, মায়ের কয়েকবার ছুরি ধরছে, ছুরি প্রবাসী রবিউল এখন নিঃস্ব সর্বশান্ত একাকী, প্রবাসী বন্ধু স্বজন এলাকাবাসীর আর্থিক সহায়তায় চলছে তার চিকিৎসা ব্যয়, বাবার দেয়া কিডনিতে শারীরিকভাবে কিছুটা সুস্থ হলেও প্রতি মাসে চিকিৎসা ওষুধের খরচ তো অনেক, শরীর যেমনই হোক মানসিকভাবে কতটা ভালো রবিউল তা একমাত্র রবিউল ছাড়া আর কেউ সে যাতনা উপলব্ধি করতে পারবে না, না পারাটাই স্বাভাবিক, জীবনের চরম দুঃসময়ে একমাত্র বাবা মা ছাড়া আর কেউ যে আপন নয়, যাদের ভালোবেসে জীবনের সবচেয়ে আপন ভেবেছিল এখন তাদের অপেক্ষায় রবিউলের নীরবে ঝরানো অশ্রুর প্রতিটি ফোঁটা বলে দেয়।